কাগজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে না বললেও যে কেউ বুঝবে। যদিও ক্রমেই ইন্টারনেটের কল্যাণে কাগজের ব্যবহার কিছুটা হলেও কমছে, তথাপি এই কাগজ এখনও প্রতিটা মানুষের জন্য সমান দরকারি। জায়গা জমির দলিল এখনও তো সেই কাগজ নির্ভর। অফিস আদালতে চাই কাগজ, কাগজ চাই লেখা বা পড়ার জন্যও, আর মুড়ির ঠোঙ্গা হিসেবেও ব্যবহার করা হয় সেই কাগজই। তো এত দরকারি যে কাগজ, সে কাগজ আসলে ফ্যাক্টরিতে বানায় কিভাবে জানবো আজকের এই ভিডিও থেকে। এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, সো একটা সেকেন্ড স্কিপ নয়, সেম অ্যাজ প্রিভিয়াস ভিডিও ওয়াচ উইথ মি অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বস, আপনারা তো জানেনই কাগজ আসলে তৈরি হয় গাছ থেকে। কাগজ বানায় সরু লম্বা মসৃণ ইউক্যালিপটাস গাছ দিয়ে, কারণ এতে কাগজ বানাতে যে কাঁচামাল দরকার তা খুব সহজেই পাওয়া যায়। প্রথমত টনকে টন গাছ সংগ্রহ করতে হয়, আর সংগ্রহ শেষে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে এনে একটা মেশিন দিয়ে গাছের ওপরের সব বাকল উপড়ে ফেলা হয়। এবার পাওয়ারফুল করাত টাইপের মেশিন দিয়ে লাকড়িগুলো ছোট ছোট টুকরো করে ফেলা হয়। মেশিনটাতে লাকড়িগুলো চিপসের মতো টুকরো টুকরো করা হয়, যা দেখতে আমাদের ছোটবেলার ছুতোরের মেশিনে ঘষে ঘষে কাটা কাঠের টুকরোর মতো। এবার টুকরোগুলোকে একটা ডাইজেস্টিভ চেম্বারে ঢুকানো হয়। এই চেম্বারে থাকে অ্যাসিডে ভর্তি। এই অ্যাসিডে গাছগুলোকে এক প্রকারে রান্না করা হয় বলা যায়। এই অ্যাসিড কাঠের মধ্যে থাকা লিগনিন ও উডেন ফাইবার আলাদা করে দেয়। লিগনিন হলো এমন সাবস্ট্যান্স যা গাছকে শক্ত করে রাখে। এই অ্যাসিডের চুবালে এই লিগনিন কাঠের ফাইবার থেকে আলাদা হয়ে যায়, থাকে কেবল এই কাঠের ফাইবারগুলো। ও, অ্যাসিডে ডুবানোর পর গাছের গুড়ি কিন্তু নরম হয়ে যায়, মানে এই অ্যাসিড লাকড়ির টুকরোগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে গলাতে থাকে। এ সময় গাছের গুড়িগুলোতে কিছুটা সাদাশে ভাব এসে যায়। এবার এই নরম সাদাটে উড ফাইবার পানি দিয়ে সাফাই করা হয়, আর এই পানি দিয়ে ধোয়ায় এর মধ্যে থাকা সকল অ্যাসিডিক সলিউশনও রিমুভ হয়ে যায়। তো এখনো এই কাঠ কাগজ বানানোর জন্য প্রস্তুত নয়, আর তাই এই গলন্ত কাঠের ফাইবারে পার অক্সাইড ও অক্সিজেনের মাধ্যমে ক্লোরিনে ব্লিচিং করা হয়। এর ফলে পুরো ফাইবার পুরোপুরি সাফ ও পেপার বানানোর জন্য উপযুক্ত হয়ে যায়। কিছুক্ষণ বাদে ওই কাঠের ফাইবার একটা ট্যাঙ্কে ঢেলে এবার এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বা CaOC3 মিক্সড করা হয়। এবার এর সাথে ঢালা হয় কিছুটা পানীয়, আর মিক্সড করতে করতে একরকম সাদা পাতলা পেস্ট হয়ে যায় উড ফাইবার। বস, যদি কালার পেপার বানাতে চায় তবে কিন্তু এর সাথেই কালার মিক্সড করা হয়। এরপর এই মিক্সার চলে যায় পেপার মেকিং মেশিনে। এই মেশিনে থাকে ভারী ভারী সব রোলার। কেবল একটা রোলারে এগুলো পেশা হয় না, পুরোপুরি 40টা রোলারে এগুলোকে একের পর এক পিষতে থাকে। এই রোলারগুলোতে থাকে প্রচণ্ড গতি আর হিট। হিটে ফাইবার পেস্ট শক্ত হয়, আর কিছু রোলারের চাপে ফাইবার পেস্টের ভেতরের পানি আলাদা হয়ে যায়। বাকি রোলারে চেপে চেপে একে কাগজের আকৃতি দিতে থাকে, আর বাকি রোলারগুলো লাগে কাগজ পাতলা শক্ত মজবুত করার জন্য। এইসব রোলারগুলো থেকে বের করার পরেও কিন্তু কাগজ কিছুটা ভেজা থাকে, আর তাই এখান থেকে বের করার পরই এগুলোকে ইনফ্রারেড চেম্বারে ঢুকিয়ে হিট দেয়া হয়। এখানে হিট দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই কাগজ পুরোপুরি শুকিয়ে যায়, আর এটি প্রস্তুত হয়ে যায় কাগজ। কাগজ প্রস্তুত হলে এবার এখানে ল্যাবের পুরুত্ব, কোয়ালিটি ইত্যাদি চেক করে দেখা হয়। জানি না ল্যাব বাংলাদেশের কাগজ ফ্যাক্টরিতে আছে কিনা, যাই হোক। আর ল্যাব টেস্ট শেষে বের হতে হতে শুকনো কাগজগুলোকে একটা রোলার পেঁচাতে থাকে। আর আপনারা জানলে অবাক হবেন, 1 ঘন্টায় এভাবে ফ্যাক্টরিতে এক একটা ইউনিটে 80 কিলোমিটার লম্বা কাগজের রিল তৈরি করা হয়। শুধু যে কাগজ রোল করে তা নয়, শীটেও ভাগ করে রাখা হয়। ওয়েল, এবার একটা ফ্যাক্ট শেয়ার করি। বস, আপনারা তো জানেনই কাগজ বানাতে কাঠের গুঁড়ির পাশাপাশি দরকার হয় পানির। জানলে অবাক হবেন যে 1 কেজি কাগজ বানাতে 100 লিটার পানির প্রয়োজন হয়।
আরো মজার ব্যাপার হলো এত পানি দরকার যে কাগজ বানাতে এতে কিন্তু পানির অপচয় সবচেয়ে কম হয়। কেননা কাগজ বানাতে যত পানি লাগে তার 90% পানি রিইউজ বা পুনরায় ব্যবহার করা হয়। তো বস, হয়ে গেল তো পেপার বা কাগজ বানানো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ও হ্যাঁ, জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়টা দেখতে চান। আপনি লিখুন, আমি আপাতত অপেক্ষায় থাকি আপনারা কি বানানো দেখতে চান তার। সো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।